দেখবেন এই ইবাদতের মধ্যে আরো আগ্রহ তৈরি হবে এবং মজা হবে। এবং আমি সালাম দেই কিন্তু মহাব্বত তৈরি হয় না কেন? কারণ সালামের অর্থ দিকে খেয়াল করতে আমরা সালাম দিই না। যদি আমরা সালাম দিই তাহলে একশো কি দেখলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্তরে থাকতো যে ভাই আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করুন, দেখতে মহাব্বত তৈরি হয়ে যাবে। বুঝলেন কি হবে? আপনি যখন তিনি মনের থেকে কিছু বলতেন না, আল্লাহর কাছ থেকে যেটা আসতো সেটাই তিনি বলতেন। এক নম্বর কারণ সেটা হলো কি, আমরা সালামের অর্থ না বুঝেই আমরা সালাম দিয়ে থাকি। তাহলে সালামের অর্থ বুঝে কি করতে হবে? সালাম দিতে হবে। যে যখন সালাম দিলাম আসসালামু আলাইকুম, তাহলে কি ভাই তোমার উপরে শান্তি বর্ষণ হোক, এই এটা অন্তর অন্তর রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো যে আমরা সালাম দেই কিন্তু সালামে সঠিক উচ্চারণের মাধ্যমে আমরা সালাম দিই না। যেমন আমাদের দেশের অধিকাংশ মুরব্বী এরা কি দাঁত না থাকার কারণে নাকি এমনিতেই সালাম দেয় সালামালাইকুম সালামালাইকুম, গ্রামের শিক্ষা দেবেন সালামালাইকুম, এভাবেই সালাম করে সালামালাইকুম। এখন আপনার তো অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থটা কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। আসসালাম অর্থ শান্তি, আসসালাম শব্দের অর্থ হলো মৃত্যু। আপনি মৃত্যু কেমন করবেন? তাহলে মহাব্বত তৈরি হবে কোথায় দেখি? আপনি যখন বলেন কি মৃত্যু কামনা করলেন তখন মহাব্বত তৈরি হবে। যেমন নাকি দুনিয়ার মুসলমান একজনই হবে সে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে বলবে আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার জন্য মৃত্যু কামনা করলাম, মৃত্যু অবতারিত হোক। আম্মা তারা আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইউনি রাজ্জা আপনার জন্য মৃত্যু কামনা করলো। আপনাকে কিছুই বললেন না, কিছুই বললেন না। আল্লাহ ওই বললে ওরে আয়েশা সে আমার জন্য মৃত্যু কামনা করেছে, আমি তো তাকে তার জন্য ওয়ালাইকুম শব্দ বলার মাধ্যমে তার মৃত্যু কামনা করেছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না, আমার দোয়াটাই কবুল করবে। এই জন্য আসসালাম শব্দ বলা যাবে না, কি বলতে হবে স্পষ্ট করে, আন্তরিক স্পষ্ট করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম পজিশনে আছেন সম্মান, সে সমাজ সেবক সিনিয়র, তার সম্মান আসে কিন্তু সম্মানেই তাকে সালাম দেয়, মহাব্বত তৈরি হয়। কিন্তু আবার কিছু কিছু আমরা সালাম দিই তার ঘনিষ্ঠতা থেকে বাঁচার জন্য, কিসের জন্য? ভয়ে 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 কি সালাম দেয় না, মনে সালাম আসে। কারণ সালাম না দিলে একটু পরে বলে দিলে সালাম দিলে রাখেন, তার যোগ্যরা কি করবে সালাম দিবে, যোগ্যরা কি করবে সালাম দিবে। এই সালামের ব্যাপারে অনেক ইমাম সাহেবের ব্যাপারে অভিযোগ, কি অভিযোগ? ইমাম সাহেব সালাম দেয়, ইমাম সাহেব কি দেয় না সালাম দেয়, সালাম দেয়। আরে বাবা আপনি ইমাম সাহেব থেকে সালাম নিতে চান, আপনি ইমাম সাহেবকে সালাম দেন, ইমাম সাহেব সম্মানী মানুষ, আপনি কেন এই অজুহাত দেন? হয়তো বা ইমাম সাহেবের দৃষ্টিকোণ থেকে আপনার আপনাকে সালাম দেওয়াটা তিনি কি করতেছেন না, পছন্দ করতেছেন না, আপনার জন্য শান্তি কামনা করাটা পছন্দ করতেছেন না, যেই কোনো আপনার গুণাহের কারণে, যেই কোনো কারণে বারান্দা আপনাকে সালাম দেয় আপনার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, কিন্তু ইমাম সাহেব আপনার অনিষ্টতা থেকে তিনি পরোয়া করেন না, এই জন্য সালাম দেন না। কিন্তু অনেক ইমাম সাহেবের ব্যাপারে বিচার আসে, ওনারা সালাম দেয় না। সালাম কি শুধু ইমাম সাহেবরাই দিবে? না না, প্রত্যেকে প্রত্যেককে সালাম দিবে, ইমাম সাহেব সালাম দিবে, খতিব সাহেব সালাম দিবে, মুসল্লিরা সালাম দিবে, এটাই হলো সৌন্দর্য এবং এটাই রসুলের নির্দেশ। তাহলে এই ঘনিষ্ঠতার ভয়ে সালাম দেওয়ার কারণে কি হয় না, সম্পর্ক তৈরি হয় না। কিন্তু তার সম্পর্ক তৈরি হবে যদি মহাব্বতের দৃষ্টিকোণ থেকে সালাম দেওয়া হয়। এই সালামের কারণে মহাব্বত তৈরি হয়, যার কারণেই তো কোন মুসলিমকে সালাম দেওয়া যায় না, কোন মুসলিমকে সালাম দেওয়া যায় না।
আবার কোন বেগানা নারীকে সালাম দেওয়া যায় না। আপনি কোন বেগানা নারীকে সালাম দিলেন, তার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে, এই জন্য কোন বেগানা নারীকে সালাম দেওয়া যাবে না। আপনি আপনার মাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মায়ের সঙ্গে মহব্বত তৈরি হবে। আপনি করে গিয়েছেন, আপনার স্ত্রীকে সালাম দেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হবে। যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদেরকে আপনি সালাম বিনিময় করেন। যদি কথা বলতে হয় কোনোভাবেই সালাম দেওয়া, এটা কিন্তু শরীয়ত সম্মত না। বেগানা নারীকে সালাম দিলে সালামের মাধ্যমে যেহেতু মহব্বত তৈরি হয়, সুতরাং কোন বেগানা নারীকে সালাম দেওয়া যাবে না। এখন অনেক ভাই বলতে পারেন যে বুঝুন, আমি তো আমার একটা দায়িত্বে আছি, যেখানে আমার বস হলো হিন্দু, আমার বস হলো অমুসলিম, তাকে তো সালাম দিতে হয়। আবার কেউ বলতে পারেন, আমি আমার একটা হোস্টে আছি, যেখানে আমার অনেক কর্মী হলো হিন্দু অমুসলিম, তারা তো আমাদেরকে সালাম দেয়, কি করব? সেই ফর্মুলাটাও আজকে জেনে নেন। যদি কোনো অমুসলিম অমুসলিম আপনার যদি বস হয়ে থাকে, তাকে সালামের মাধ্যমে উদ্বোধন না জানায় পারস্পরিক সালাম বিনিময় করবে। আপনি যেটা বললে কোন সমস্যা হবে না। আপনি যা বলেন যে স্যার শুভ সকাল বা স্যার গুড মর্নিং, এই শব্দের মাধ্যমে অভিবাদন জানাবেন আপনি, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা তৈরি হবে না। আপনার কর্মী যদি আপনাকে সে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলেই ফেলে, আপনি কি করবেন? এটা দুই রাত সুরা, একটা হলো আল্লাহ নবী বলেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ইদা সাল্লামু আলাইকুম আহলুল কিতাবি ফাকুলু আলাইকুম, যখন তোমাদেরকে কেউ কোন আহলে কিতাব অমুসলিম সালাম দিয়ে বসে, শুধু তোমরা ওয়া আলাইকুম বলো। কি বলবা? ওয়া আলাইকুম। আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেই করলো, আপনি বলবেন কি? শুধু ওয়া আলাইকুম। এতটুকুই বলা অনুমতি আছে। যেমন আল্লাহ নবী ওই ইহুদিকে কি বলেছিলেন? ওয়া আলাইকুম। কি বলেছিলেন? ওয়া আলাইকুম। সেটা আমার ভয়ে বা কোনো কারণে ওয়া আলাইকুম সালাম বলে ফেলেন না। এটা কি শরীয় সমর্থিত না? আরেকটা হলো যে আপনাকে যখন এসে সালাম দিয়েই ফেললো, তখন আপনি তাকে মাথা নাড়িয়ে বুঝিয়ে দেন যে আমি তোমার উত্তর নিয়েছি বা তোমার এটা গ্রহণ করেছি। এরকম করে কোনো কিছু উচ্চারণ করা যাবে না, শুধু তাকে কি তার অভিবাদন আপনি গ্রহণ করেছেন সেটা আপনি মাথা ঝোঁকানোর মাধ্যমে জানিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ, কথা বুঝাইতে পারছি? এই দুইটা হলো ফর্মুলা। সুতরাং যে অমুসলিমরা সালাম দিয়ে দেওয়া যাবে না, তাদেরকে সালাম দেওয়াও কি যাবে না। তবে এই সালাম আমরা আমাদের মুসলমানদের মধ্যে পরিচিত অপরিচিত সকলকে আমরা সালাম দিতে পারি, এবং এটা হলো উত্তম কাজ। আবু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন একজন সাহাবী রাসূলের দরবারে এসে বলতেছে, আইউল ইসলামে খাই, ওগো আল্লাহ নবী ইসলামে কোন কাজটা উত্তম? তখন আল্লাহ নবী বলেছিলেন, তো তাইমু তাআ, মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা। এটা অনেক বড় গুণ, অনেক বড় কি তুমি যাকে চিনো বা নাই চিনো তাকে সালাম দাও, চিনো আর নাই চিনো মুসলমান হলে তাকে কি করো? সালাম বিনিময় করো। এটা ইসলামের অন্যতম একটি কাজ। এবং এই সালামের ক্ষেত্রে আমরা কি করি, বড় ছোট ভেদাভেদ নেই, প্রত্যেকে প্রত্যেকে সালাম দিব, এবং সর্বপ্রথম যে সালাম দেয় সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আমি মানত নিয়ম তাআলার রূপ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাউল নাযিব
ইল্লাহি মান বাদাহু মিসালাম, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দেবে সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তো সারা কে বলেছে হুদনাহু হুয়াতি ওয়া আদামকে বলা আল্লাহ রাই বলেছে ইউসাল্লিমু রাকিবু আলা মাশি, সালামের আদব হলো যে গাড়িতে চড়নে ওয়ালা হাঁটনে ওয়ালাকে সালাম দিবে, ওয়াল মাশি আলাল ক্বাইদ এবং হাঁটনে ওয়ালা বসনে ওয়ালাকে সালাম দিবে, ওয়াল ক্বালিদু আলাল কাসীর কম সংখ্যক লোক বেশি লোককে সালাম দিবে, ওয়া ফি রিওয়ায়াতিন লিল বুখারী ওয়াস সামির আলাল কাবীর এবং ছোটরা বড়দেরকে সালাম দিবে, সেটাও কিন্তু আদব। কিন্তু যদি ছোটরা বড়দেরকে সালাম না দেয় সেই ক্ষেত্রে বড়রা কিন্তু সালামের আশায় বসে থাকতে পারবে না, বড়রা ছোটদেরকে সালাম দিবে তাকে শিখাই দেওয়া হবে। আজকে আপনি ছেলেকে সালাম দেন, ছেলেটা ছোট সে আপনাকে সালাম দেয়, আপনি আপনার ছেলেকে সালাম দেন, কালকে দেখবেন আপনি আর আপনার ছেলেকে সালাম দিতে পারবেন না। সে কিন্তু শিখে ফেলেছে যে না 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 আমার বাবাকে আমাকে সালাম অবশ্যই অবশ্যই দিতে হবে, ঠিক কিনা? ঠিক। এই জন্য এটা আল্লাহ আলী বলেছেন আনা রাসুল আল্লাহ তাআলা আনহু ওয়া আলা সুবিয়ানিন ফাসাল্লাম আলাইহিম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছে ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফালুহু, যে আল্লাহর নবী বাচ্চাদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। কেন সালাম দেন? যে তাদেরকে শিখানো দরকার যে সালাম বিনিময় করতে হয়, যে তাদেরকে কি শিখানো দরকার, এই জন্য ছোটদেরকেও সালাম দিব। তবে এই সালামের ক্ষেত্রে যে আমরা কাকে কখন কতবার সালাম দিতে পারি, বাসায় গেলাম ঢুকলাম স্ত্রীকে সালাম দিলাম, এই সারাদিনকে একবারে সালাম দিব না আবারও দেখা গেলে সালাম দিতে পারি, এরও একটা ফর্মুলা আল্লাহ নবী দিয়েছেন। আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা আল্লাহ নবী বলেছে ইলা লাকিয়া আহাদুকুম আখাহু ফালিউসাইন আলাই ফাই হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন ثم لقيه فليسلم عليه وقت তোমার কার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাকে তুমি সালাম দিলা, সালাম দেওয়ার পরে তার সাথে তুমি আলাদা হয়ে গেলা, শুধু আলাদা কি মাঝখানে একটা পাথর একটা দেয়াল একটা গাছ, হ্যাঁ আলাদা হয়ে গিয়েছ, পরবর্তীতে আবার সাক্ষাৎ হয়েছে আবার তাকে সালাম দাও। সুবহানাল্লাহ। আবার তাকে কি দাও? সালাম দাও। সালামের গুরুত্ব কত বেশি? অনেক হাদিস আছে যে ব্যক্তি দিনে 20 বার রাতে 20 বার প্রতিদিনে কতবার 40 বার সালাম যদি দেয় সালাম বিনিময় করে ওই দিনে মৃত্যুবরণ করলে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত যে সালাম আজকে আমাদের মধ্যে নাই, সালামের আশায় থাকি সালাম দিতে চাই না, কেন? আমি সালাম দিলে আরেকদিন আমাকেও সালাম দিবে, আমি সম্মান করলে আমাকে আরেকদিন সম্মান করবে। এবং এই সালাম বান্দা কে কতটুকু সালাম দিবে, কতটুকু দিলে কতটুকু নেকি পাবো? একদিন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসছে, হযরত ইব্রাহিম ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, সাহাবী এসে আল্লাহর নবীকে বলে আসসালামু আলাইকুম, আল্লাহ নবী উত্তর দিয়ে তারপরে বললেন আশার, আবার আরেকজন এসে এবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবী সালামের উত্তর দিলেন এবার বললেন ইশরুন 20, আরেকজন সাহাবী এসে এবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, তারপরে সাহাবী বসলেন, আল্লাহ নবী বললেন 30, অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানায় তাহলে কয় নাকি পাবে? 10 নাকি? 10 নাকি? আর যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে অভিবাদন জানায় কয় নাকি পাবে? 20 নাকি? 20 নাকি? আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে অভিবাদন জানায় কয় নাকি পাবে? 30 নাকি? 30 নাকি অর্জন করলো? যদি কেউ এই সালাম বাদায় সালাম দিলে সালামের উত্তরটা কেন হবে? আল্লাহ নবী আল্লাহ তাআলা কোন কালি ঘোষণা দিয়ে তিনি দিয়েছেন ওয়াইলা উয়িদু বিতাহিয়াতিন ফাহিয়ু বিআহসান মিনহা আও রুদ্দুহা, আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাকে যে কেউ যদি অভিবাদন জানায় তুই এর চাইতে উত্তম শব্দের মাধ্যমে অভিবাদন জানায় দাও, এর চাইতে উত্তম শব্দের মাধ্যমে অভিবাদন যদি জানাতে না পারো যেটা বলেছে সেটাই বলো, অর্থাৎ কেউ যদি বলো আসসালামু আলাইকুম আপনার উত্তরটা হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা অতিরিক্ত শব্দের মাধ্যমে অভিবাদনটা হবে, আবার কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি তাকে অভিবাদন জানাবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আবার কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পুরোটা বলে দেন, এটাই হলো সিস্টেম। হ্যাঁ, সালাম দেওয়া নেওয়া এবং এর আগে নিয়ে প্রত্যেকটা সিস্টেম আল্লাহ নবী বলে দিয়েছেন কিন্তু আমরা মানি না, মানেন মহা প্রত্যয় হয়ে যাবে ইনশাআল্লাহ, আবার ঘরে প্রবেশ করছেন সেই ক্ষেত্রেও সালাম দেন, হ্যাঁ
فإذا دخلتم بيوتاً فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة তুমি ঘরে প্রবেশ করছো আল্লাহ তাআলা বলেন তাহলে ওই পর যারা ঘরে আছে তাদেরকে সালাম দাও তাহলে কি হবে আল্লাহর পক্ষ থেকে বরকতময় হবে কল্যাণময় হবে এবং এটা একটা পবিত্র ইবাদত সুবহানাল্লাহ আবার আল্লাহ নবী বলেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني হে বলছ ইদা দখলত আলা আহলি জাহান্নামে ঘরে প্রবেশ করবা ফাসাল্লিম সালাম দাও ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক এটা তোমার জন্য তোমার পরিবারের জন্য বরকতময় হবে সুবহানাল্লাহ এবং এই সালামের বিনিময়ে কি ফায়দা হবে শুনবেন জি সালামের বিনিময়ে ফায়দা হলো আসলে প্রতি সপ্তাহে চেষ্টা করি যে সময়টা শেষ করে দিব একটু দেরি হয়ে যায় কি করবো 5 মিনিট 10 মিনিট সময় কি দিতে পারবেন না যখন আমরা একটা ঘটনা বলি গতকালকে মাহফিল ছিল লাকসামে লাকসাম মনোরঞ্জন ঠেঙ্গারবাম গ্রাম বুঝছেন তো সেই মাহফিলের মধ্যে একটা সুন্নতি বিবাহ অনুষ্ঠিত হয়েছে তো আমার বয়ান আমি ইশার আগে করেছি যখন ঢাকা আসতে হবে জমা করাতে হবে তো বয়ান শেষ করছি আসার জন্য কিন্তু যে পাত্র সে এসে বলতেছে হুজুর আমার আত্মীয় পড়ে যায় ও হুজুর আসলে স্টেজে গেলেই আত্মীয় হবে ঠিক আছে হুজুর আসতে হুজুর স্টেজে উঠে নাই আরেকজন উঠছে ভাই আমি চলে যাই তবে যদি একটা ঘন্টা আমাকে দিতে পারবেন না একটা ঘন্টা আমাকে দেন ঠিক আছে আপনাকে এক ঘন্টা দিলাম এইবার বললাম যে ভাই আমি আপনাকে এক ঘন্টা দিলাম সিএনজি ড্রাইভার তো তার তো কষ্ট হবে তার তো দেরি হয়ে যাবে তবে যদি আমার জন্য কি তাকে একটু ভাড়া বাড়ায় দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ সেটাও বললাম লাস্টে বাসায় আসতে পারা হচ্ছে জানেন গেছি শ্বশুরবাড়িতে ছিলাম শ্বশুরবাড়ি এবং লাকসাম এই মনোরঞ্জে সরসপুরে তো লাস্টে বাসা যেতে যেতে 12টা বাজছে 8টা বাজে আমার বয়স শেষ করছি আমি কিন্তু বাসা যেতে কটা বাজছে 12টা আপনাদের কারণে মহব্বতের কারণে আমার সবাই কিছু কি করতে হয় বিসর্জন দিতে হয় আপনাদের কাছে আজকে 4 বছর শেষ করলাম মাঝে মাঝে 10 মিনিট 5 মিনিট যদি দেরি হয়ে যায় একটু মনে কষ্ট নিয়ে না একটু মহব্বত ইনশাআল্লাহ আপনাদের ছোট একটু মহব্বতে কিছু মনে কষ্ট নিয়ে না অনেকেই মনে কষ্ট যায় আপনাদের অনেক কাজকর্ম থাকে কি করবো একটা আলোচনা যদি শেষ না করতে পারি দেখা যায় এমন হয়ে যায় তাহলে কি আরেকটু কথা শেষ করে দেয় ইনশাআল্লাহ তাহলে যেটা বলছিলাম যে এই যে সালাম বিনিময় করলে কি ফায়দা সংক্ষেপে সংক্ষেপে কথা বলে বলবো বিস্তারিত বলবো না আব্দুল নবী সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি তার থেকে বর্ণনা তিনি বলেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ নবী বলেছেন যে তোমরা সালাম বিনিময় করো আসসালাম সালাম এই সালাম দিলে কি ফায়দা হবে লগে আরো কিছু সিফাত আছে সেগুলো করলে কি হবে আল্লাহ নবী বলেন তাদখুলুল জান্নাত আবি সালাম তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ অন্য হাদিসে আছে হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আল্লাহ নবী বলেছেন যে জান্নাতে একটা ঘর হবে প্রাসাদ হবে বাহির থেকে ভিতর ভিতর থেকে বাহির দেখা যাবে চমৎকার হবে সেই ঘরটা সেই প্রাসাদটা আল্লাহ তাআলা সেটা প্রস্তুত করে রেখেছেন কয়েকজন ব্যক্তির জন্য এর মধ্যে একটা হলো যারা সালামের প্রসার প্রসার ঘটায় সুবহানাল্লাহ তাহলে সালাম দিতে হবে কিনা বলেন তো হবে হবে ইনশাআল্লাহ হবে হবে আলোচনা করেছি মেনে চলতে পারবো ইনশাআল্লাহ এই সালামের মাধ্যমে আল্লাহ আমাদের মাঝে পারস্পরিক সম্পর্ক ভালো করে দেয় সবাই বলে আমিন আমিন আর দ্বিতীয় নম্বর ফর্মুলা হলো যে হাদিয়া আদান প্রদান করা আপনার সঙ্গে একজনের খুব মারাত্মক যোগ্যতা জানি আপনি তো হাদিয়া নিয়ে যান দেখবেন আপনার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেছে ওতে একটা ভালো হয় জানি এটা গ্যারান্টি আপনার এক আত্মীয় তার সঙ্গে আপনার সম্পর্ক যে কোনো কারণে খারাপ হয়ে গেছে আপনি তার বাড়িতে যান যাওয়ার সময় কিছু ফল ফলা দিয়ে অনেক কিছু নিয়ে যান দেখবেন যত মাত্র আক্রোশ থাকে যদি সেই ব্যক্তি বললেও থাকে তোমার পাইলে ওরে আর জমিতে রাখুন না ওরে মেরাম দেখবেন যে আপনি যখন কিছু হারিয়ে নিয়ে গেছেন অটোমেটিক আপনার সঙ্গে এত ভালো ব্যবহার করছে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না হাদিয়া এমন জিনিস আল্লাহ নবী তাহাদু তাহাবু হাদিয়া আমার প্রদান করে ভালোবাসা তৈরি হবে মহাব্বত তৈরি হবে তাহাদু ফাইনাল হাদিয়াতা তুলহিমু আহলাস সুদূর এবং হাদিয়া আমার প্রদান করো তোমাদের মনের গ্লানি দূর হবে মনের কষ্ট দূর হয়ে যাবে তবে এই হাদিয়া এটা হবে নিঃস্বার্থ হবে যদি ভবিষ্যতে তার থেকে কিছু পাওয়ার আশা থাকে এটা হলো সুদ আর যদি ঘুষ এটা হবে ঘুষ আর যদি পিছনে কিছু পেয়েছেন বিদায় দিচ্ছে সেটা হলো পারিশ্রমিক সেটা কি হবে না হাতিয়া হবে না বিশেষ করে বিবাহের যে অবনতি থাকা হয় সেখানে চিন্তা করে আরে আমার বিয়ে যদি ছিল আমি তো না দিলে হবে না এই এইভাবে কিন্তু কোনো তো নেই যে মনে করি মানুষ বিবাহতে যায় না যে আরে উনি তো আমার বিয়ে দিচ্ছে আমি দিতে পারতেছি হ্যাঁ এই জন্য তা হাতিয়া হবে নিঃস্বার্থ হবে কোনো প্রকারের কোনো কিছুর প্রতি কি থাকলে স্বার্থ থাকা যাবে না এর মাধ্যমে ভালোবাসা তৈরি হবে 3 নম্বর ফর্মুলা হলো ইনফা বিল্লাতি হিয়া আহসান বাইনাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম 3 নম্বর ফর্মুলা হলো আপনার সাথে খারাপ আচরণ করেছে আপনি খারাপ আচরণ না কইরা মন্দের বদলা আপনি ভালো প্রাপ্ত হবেন
আপনার সাথে খারাপ আচরণ করেছে, আপনি ভালো আচরণ করেন, আল্লাহ আল্লাহ বলেন তাই জানি বাই দেখো আদর, যদি তোমাদের মাঝে শত্রুতা থাকে বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। আমাদেরকে মেনে চলে, আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো, সম্প্রীতি, আমাদেরকে ভালো প্রত্যেকে প্রত্যেক প্রতি ভালোবাসা রেখে এবং পরিপূর্ণ ইমানদার হয়ে এই দুনিয়া থেকে যে জান্নাতে একসাথে থাকা তৌফিক দান করো সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে সকলেই বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যারা কবলা জুমা চাটা কাছে সুন্নাত মুআক্কাদা